একটু ছেলেদের তুলনায় মেয়েদেরকে একটু হ্যান্ডেল করা ইজি, এই জন্য মেয়েদের রেজাল্ট ভালো, একটু ভালো, কিন্তু ছেলেরাও যে ভালো করছে না তা না। হ্যাঁ, সেটাও ঠিক। দেখলাম ওদিন তো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, তো ছেলেরা যে ভালো করে না তা না, ভালো করে, কিন্তু ওদের তুলনায় একটু মেয়েরা ভালো করছে গত কয়েক বছর ধরে। আমার মনে হয় কি যে একটু এটাই হবে যে মেয়েরা তো দেখা যাচ্ছে যে আমরা ছেলেদেরকে কিন্তু কথা বললে শুনে, ছেলেরাও ভালো অবশ্যই, তারপরও ছেলেদের তুলনায় মেয়েদেরকে একটু আমরা কাছে কাছে থাকে কাছে রাখতে পারি, কাছে থেকে সব কিছু বলতে পারি, ওদেরকে খুব বেশি কাছে পাই, মনে হয় এ কারণে। কিন্তু ছেলে হ্যাঁ প্রত্যাশা পূরণ করতে পেরেছে আমার মেয়ে, মেয়েরা সবাই আল্লাহর ইচ্ছায়। তো মেয়েকে তো খুঁজেই পাচ্ছি না, যে এত খুশি যে আমি একদিকে, মেয়ে আরেকদিকে ফ্রেন্ডদের সাথে মজা করছে। তো এবার একটু পাশের হার একটু কম হলেও আল্লাহর ইচ্ছায় ভালোই হয়েছে, মানে জিপিএ 5টা একটু কম, তারপরও অনেক সবাই ভালো করেছে। বলা বলে পরে অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কলেজের রেজাল্ট এবং আমার মেয়ের রেজাল্ট সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। ছেলেদের ভালো করার জন্য বলবো যে ছেলেদের ভালো করার জন্য বলবো যে আমরা যদি একটু ছেলেদেরকে যদি একটু মেয়েদেরকে যেভাবে বললাম যে একটু কাছে পাই ওদেরকে একটু বেশি, ছেলেরা হয়তো দেখা গেল যে বললো যে এই তো চলে যায় একটু বাইরে ফ্রেন্ডদের সাথে চলে যায়, একটু ওদের একটু ঘোরাফেরাটা একটু বেশি থাকে, কিন্তু মেয়েদের কিন্তু ছেলেদের তুলনায় একটু কম থাকে, এই জন্য ওরা একটু সময়টা বেশি দিতে পারে ছেলেদের তুলনায় মেয়েরা। তবে ইনশাল্লাহ আমাদের ছেলেরাও ভালো ভালো করবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। প্রত্যাশা বলতে একটু এ প্লাস পেতেই হবে, ওরকম মানে টার্গেট ছিল না, বাট পেলে তো ভালোই। আর ওইভাবে আমি আমার মেয়েকে চাপও দিইনি, কারণ এটা না, এটা যার যার মেন্টালিটি। বাট আমি বলেছি একটা ভালো রেজাল্ট, সবারই একটা ভালো রেজাল্টের আশা থাকে। তো যেহেতু আমাদের দেশে অ্যাট ফার্স্টই জিজ্ঞেস করি মেয়ে কী পেয়েছে প্লাস, তো সেই হিসাবে একটু পেলে তো ভালোই হলে, এটা তো সবারই একটা প্রত্যাশা থাকে। বাট আমি ওভাবে বলিনি যে মা তোমাকে এ প্লাস পেতেই হবে, এরকম মানসিক প্রেশার ওকে আমি কখনো দিইনি। বাস তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ট্রাই করেছে বাট এ প্লাস হয়েছে আর কি।